গত পর্বে আমরা দেখে এসেছি যে ইনহারিটেন্স কি ইনহারিটেন্স কিভাবে কাজ করে এবং ইনহারিটেন্সের ভেতরে কিভাবে প্যারেন্ট ক্লাসের প্রপার্টিসগুলো সন ক্লাস উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় বা চাইল্ড ক্লাস উত্তরাধিকার সূত্রে পেয়ে যায় আমরা সেই বিষয়গুলো দেখে এসেছি এই পর্বে এসে আমরা দেখবো যে ইনহারিটেন্সের ভেতরে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর কীরকম আচরণ করে কেননা যখনই আমরা ইনহারিটেন্স করছি ইনহারিটেন্স করছি আমরা কিসের মাঝখানে নিশ্চয়ই দুটো ক্লাসের মাঝখানে তো যখনই দুটো ক্লাসের মাঝখানে আমরা ইনহেরিটেন্সের সম্পর্ক নিয়ে কাজ করছি ক্লাস থাকলে যেহেতু তার ভেতর কনস্ট্রাক্টর থাকবে সেহেতু আমাদেরকে এই বিষয়টাও ভালোভাবে বুঝতে হবে যে ইনহারিটেন্স করলে বা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের মধ্যে উত্তরাধিকারের সম্পর্কে তৈরি করলে ঠিক কনস্ট্রাক্টরের আচরণগুলো কেমন হয় তো কনস্ট্রাক্টরের আচরণ বোঝার জন্য প্রথমত আমি যেটা করছি সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা করব কনস্ট্রাক্টর ইনসাইট ওনলি প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর ইনসাইট ওনলি প্যারেন্ট ক্লাস অর্থাৎ আমি শুরুতেই কনস্ট্রাক্টর ধরে নিলাম যে শুধুমাত্র আমার ফাদার ক্লাসের ভেতরে রয়েছে আমার চাইল্ড ক্লাসের ভেতরে নাই তো যদি এমনটা হয় যে শুধুমাত্র ফাদার ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর রয়েছে কিন্তু চাইল্ড ক্লাসের ভেতরে নাই তাহলে কি রকম ঘটনা ঘটবে আমাদেরকে সেটা বুঝতে হবে দেন এরপরে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি কনস্ট্রাক্টর শুধুমাত্র ফাদার ক্লাসের ভেতর বা প্যারেন্ট ক্লাসের ভেতরে রাখি এখন কনস্ট্রাক্টর রাখলে নিশ্চয়ই সেখানে কনস্ট্রাক্টর প্যারামিটারের বিষয়ে রয়েছে তাহলে অনলি প্যারেন্ট ক্লাসের ভেতরে যদি আমরা কনস্ট্রাক্টরকে রাখি তাহলে সেই কনস্ট্রাক্টরের প্যারামিটারের বিষয়াদিগুলো কি হবে সেটাও আমাদেরকে মাথায় নিতে হবে আবার যদি এমন হয় যে আমরা কনস্ট্রাক্টরকে অনলি চাইল্ড ক্লাসের ভেতরে রেখে দিয়েছি কনস্ট্রাক্টরকে অনলি চাইল্ড ক্লাসের ভেতরে রেখে দিয়েছি অর্থাৎ ফাদার ক্লাসের ভেতরে কোনো কনস্ট্রাক্টর নেই শুধুমাত্র সন ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর রয়েছে তাহলে ইনহারিটেন্সের বিহেভিয়রটা কেমন হয় আমাদেরকে সেই বিষয়টা বুঝতে হবে এবং যখনই আমরা শুধুমাত্র চাইল্ড ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরকে রেখে দেবো সেক্ষেত্রে সেই কনস্ট্রাক্টরের ভেতরে যদি আমরা প্যারামিটার পাস করাই সেক্ষেত্রে প্যারামিটারের বিহেভিয়ারটা কেমন হবে সেইটাও আমাদেরকে বুঝতে হবে এবং সেই সাথে এখানে আরও একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যদি উভয় ক্লাসের মধ্যেই কনস্ট্রাক্টরকে রেখে দিই অর্থাৎ প্যারেন্ট ক্লাসের ভেতরেও যদি আমরা কনস্ট্রাক্টরকে রাখি আবার যদি আমরা চাইল্ড ক্লাসের ভেতরেও কনস্ট্রাক্টরকে রাখি তাহলে কী হবে এবং সেই সাথে এখানে আরও একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে উভয় ক্লাসের ভেতরে যখন আমরা কনস্ট্রাক্টরকে রাখবো তখন কনস্ট্রাক্টর প্যারামিটারের কার্যক্রম কি হবে অর্থাৎ এখানে মোট তিন জোড়া বিষয় আমাদেরকে বুঝতে হবে প্রথম জোড়াটা হচ্ছে যদি শুধুমাত্র ফাদার ক্লাসের ভেতরে বা প্যারেন্ট ক্লাসের ভেতরে আমি কনস্ট্রাক্টরকে রাখি তাহলে আমার কি হবে এবং সেই কনস্ট্রাক্টরের ভেতরে যদি প্যারামিটার পাস করানো হয় তাহলে কি হবে অর্থাৎ ওনলি ফাদার ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর প্যারামিটার থাকলে কি হবে সেটা প্রথমে বুঝতে হবে এরপরে বুঝতে হবে অনলি চাইল্ড ক্লাসের ভেতরে যদি কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে তাহলে কি হবে সেটা আরেকটা জোড়া এবং আরেক জোড়া বিষয় আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যদি আমরা উভয় ক্লাসের ভেতরেই কনস্ট্রাক্টরকে রাখি এবং উভয় ক্লাসের ভেতরেই যদি কনস্ট্রাক্টরের প্যারামিটার থাকে তাহলে কি হবে তো আমরা একটা একটা করে শুরু করি প্রথমে আসি যে অনলি প্যারেন্ট ক্লাস যে শুধুমাত্র আমার প্যারেন্ট ক্লাসের ভেতরে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে কি হবে তো ধরুন আমি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি এই কনস্ট্রাক্টরের ভেতরে আমি খুব সিম্পল একটা কনসুল লগ দিয়ে দিচ্ছি এই কনসুল লগের ভেতরে আমি বলে দিলাম যে আই এম আই এম আই এম সে এখানে কি বলবো যে আই এম কনস্ট্রাক্টর অফ ফাদার ক্লাস জাস্ট এতটুকু আমি এখানে বলে দিচ্ছি যে আই অ্যাম কনস্ট্রাক্টর অফ আই এম কনস্ট্রাক্টর অফ ফাদার ক্লাস যদি এমনটা হয় যে শুধুমাত্র প্যারেন্ট ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর আছে চাইল্ড ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর নেই তাহলে এই কনস্ট্রাক্টর ফাদার ক্লাস তো পাবে পাবে এবং উত্তরাধিকার সূত্রে চাইল্ড ক্লাসে অটোমেটিক্যালি সেই কনস্ট্রাক্টরটা পেয়ে যাবে অর্থাৎ যদি এখানে কিনা না আমরা কোনোভাবে ফাদার ক্লাসের অবজেক্ট তৈরি করি তাহলেও কনস্ট্রাক্টরটা কল হবে খেয়াল করে দেখেন আই এম কনস্ট্রাক্টর অফ ফাদার ক্লাস কনস্ট্রাক্টর আমার কল হচ্ছে অথবা যদি আমরা শুধুমাত্র চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর অবজেক্ট তৈরি করি সে আমি এখানে শুধুমাত্র চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করলাম এখন যেহেতু আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করেছি আর উত্তরাধিকার সূত্রে বাবার যত সয় সম্পত্তি আছে সেটা নিয়ম অনুসারে ইনহেরিটেন্সের নিয়ম অনুসারে যেহেতু চাইল্ড ক্লাস বা সন ক্লাস পেয়ে গেছে সো হোয়াই নট কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টরটা কেন পাবে না সো বাবার অবজেক্ট তৈরি করলে যেরকম বাবার ক্লাসের কনস্ট্রাক্টর এক্সিকিউট হয় ঠিক একইভাবে যদি আমরা সন ক্লাসের অবজেক্ট তৈরি করি তাহলেও বাবার ক্লাসের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে কেন এক্সিকিউট হবে উত্তরাধিকার সূত্রে এক্সিকিউট হবে খেয়াল করে দেখেন আই এম কনস্ট্রাক্টর অফ ফাদার ক্লাস অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সন ক্লাসের যদি আমরা অবজেক্ট তৈরি করি তারপরেও বাবার কনস্ট্রাক্টর কল হয় আবার বাবার অবজেক্ট তৈরি করলে তো বাবার কনস্ট্রাক্টর কল হবেই সেটা খুব স্বাভাবিক বিষয় এরপরে আসি আমাদের প্রথম যেই টপিকটি সেই টপিকটি ডান সেই টপিকটি ডান সেটা আমরা করে ফেললাম এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে যদি আমাদের কনস্ট্রাক্টরের সিকোয়েন্সটা এরকম হয় যে প্যারেন্ট ক্লাসের ভেতরে আমাদের কনস্ট্রাক্টর রয়েছে কিন্তু চাইল্ড ক্লাসের ভেতরে আমরা কনস্ট্রাক্টর রাখিনি সেক্ষেত্রে আমরা এই কনস্ট্রাক্টরের ভেতরে প্যারামিটার পাস করাবো কীভাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে নর্মালি যে কোনো একটা কনস্ট্রাক্টরের ভেতরে প্যারামিটার পাঠানো হয় ঠিক একইভাবে এখানেও প্যারামিটার পাঠানো যাবে এখন আমি যদি ফাদার কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার পাঠাতে চাই তাহলে আমি ফাদারের অবজেক্ট থেকে যেরকম প্যারামিটার পাঠাতে পারি উত্তরাধিকার সূত্রে সনের প্যারামিটার থেকেও আমি কনস্ট্রাক্টরের ভেতরে প্যারামিটার পাঠাতে পারি বা সনের অবজেক্ট থেকেও পাঠাতে পারি ধরুন বিষয়টা ঠিক এরকম যে আমি এই কনস্ট্রাক্টরের ভেতরে একটা প্যারামিটার নিয়ে নিচ্ছি সেই প্যারামিটারের নাম মেসেজ ওকে এই মেসেজটাকে আমি কনসোলে লক দিতে চাই এখন আমি যদি ফাদারের অবজেক্ট তৈরি করি আমি যদি ফাদারের অবজেক্ট তৈরি করি ফাদারের অবজেক্ট তৈরি করলেও আমি এই মেসেজটা এখান থেকে পাঠাতে পারবো ওকে ফাদারের অবজেক্ট তৈরি করলেও এই মেসেজটা আমি এখান থেকে পাঠাতে পারবো। আবার আমি যদি এখানে ফাদারের অবজেক্ট তৈরি না করে সনের অবজেক্ট তৈরি করি তাহলে সনের অবজেক্টের ভেতর থেকেও সনের অবজেক্টের ভেতর থেকেও আমি একই কনস্ট্রাক্টরের ভেতরে প্যারামিটার পাঠাতে পারবো কেননা উত্তরাধিকার সূত্রে ফাদারের কনস্ট্রাক্টর উত্তরাধিকার সূত্রে ছেলে কমপ্লিটলি পেয়ে গেছে সো এই ফাদারের কনস্ট্রাক্টরের ভেতরে প্যারামিটার ফাদারও পাঠাতে পারবে আবার প্যারামিটার ছেলেও পাঠাতে পারবে তো ধরুন আমি এখানে লিখে দিলাম দিস ইজ কনস্ট্রাক্টর প্যারামস ফ্রম ফাদার যে বাবা পাঠিয়েছে আবার এখানে আমি বলে দিলাম যে দিস ইজ কনস্ট্রাক্টর প্যারামিটারস ফ্রম সান অর্থাৎ বাবার কনস্ট্রাক্টরের ভিতরে বাবাও প্যারামিটার পাঠাতে পারবে আবার পুত্রও প্যারামিটার পাঠাতে পারবে যেহেতু উত্তরাধিকার সূত্রে পুত্র কনস্ট্রাক্টরটা পেয়ে গেছে এবার যদি এই কোডটাকে আমরা এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি একই কনস্ট্রাক্টর আমার দুবার কাজ করছে প্রথমত কাজ করছে সে বাবার অবজেক্ট ক্রিয়েশনের কারণে বা বাবার অবজেক্ট থেকে প্যারামিটার রিসিভ করে সে কাজ করছে দিস ইজ কনস্ট্রাক্টর প্যারামিটার ফ্রম ফাদার এবং একইভাবে উত্তরাধিকার সূত্রে পুত্র যেহেতু কনস্ট্রাক্টরটাকে পেয়ে গেছে পুত্রের ভেতর থেকেও প্যারামিটার যেটি আমরা পাঠিয়েছিলাম সেটিও কাজ করছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অনলি প্যারেন্ট ক্লাসের ভেতরে যদি আমরা কনস্ট্রাক্টর রাখি তাহলে চাইল্ড ক্লাসও সেটা পেয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যখন প্যারেন্ট ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর রেখে সেখানে প্যারামিটার পাঠাই সেই প্যারামিটারটা আমরা প্যারেন্ট ক্লাস থেকেও পাঠাতে পারি এবং সেই প্যারামিটারটা চাইল্ড ক্লাস থেকেও পাঠাতে পারি তাহলে উপরের এই দুটো বিষয় আমাদের বোঝা হয়ে গেল এরপরে আসেন নিচের আরও দুটো বিষয় আমাদেরকে বুঝতে হবে এখন ধরুন আপনার প্যারেন্ট ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরটা নাই এবার কনস্ট্রাক্টর অনলি চাইল্ড ক্লাস শুধুমাত্র চাইল্ড ক্লাসের ভেতরেই কনস্ট্রাক্টরটা আছে তাহলে শুধুমাত্র যদি চাইল্ড ক্লাসের ভেতরেই আপনার কনস্ট্রাক্টরটা থাকে এই কনস্ট্রাক্টরের ভেতরে আমি খুব সিম্পলি একটা কনসুল লক দিয়ে দিচ্ছি যে আই অ্যাম এ কনস্ট্রাক্টর অফ সন ক্লাস আই অ্যাম এ কনস্ট্রাক্টর অফ সন ক্লাস একটা জাস্ট সিম্পল কি করলাম খুব ভেরি 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 সিম্পল একটা মেসেজ দিয়ে দিলাম এখন যদি আপনি শুধুমাত্র সন ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টর রাখতে চান তাহলে সরাসরি কনস্ট্রাক্টর ফাংশনকে আপনি এখানে রাখতে পারবেন না এখানে সন ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরকে রাখতে হলে বাবার একটা অনুমতির প্রয়োজন রয়েছে এই বাবার অনুমতির যে বিষয়টা সেই বিষয়টাকে বলছি আমরা সুপার অর্থাৎ এখানে এই কনস্ট্রাক্টরের ভিতরে অবশ্যই সুপারের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে এখানে বাবার আদেশ ছাড়া সন্তান কোনো কনস্ট্রাক্টর রাখতে পারবে না অর্থাৎ আপনি যদি অনলি সন ক্লাসের ভেতরে বা অনলি চাইল্ড ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরকে রাখতে চান তাহলে বাবার অনুমতির প্রয়োজন রয়েছে আর সেই অনুমতিটাই হচ্ছে এই সুপার পাওয়ার অর্থাৎ বাবার যেই অনুমতি সুপার কিওয়ার্ডের মাধ্যমে বা সুপারের ইনস্টেন্সের মাধ্যমে সেই অনুমতিটা যদি আপনি নেন তাহলেই কেবলমাত্র চাইল্ড ক্লাসের ভেতরে এই যে চাইল্ড ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই চাইল্ড ক্লাসের ভেতরে আপনি কনস্ট্রাক্টরকে রাখতে পারবেন আর যখনই আমরা এখান থেকে সুপারটা কেটে দিচ্ছি খেয়াল করে দেখেন এখানে একটা এরোর চলে আসতেছে এবং কনস্ট্রাক্টরের ভেতরে যখন আমরা সুপারটাকে ব্যবহার করছি আমাদের এ চলে যাচ্ছে অর্থাৎ আমরা যদি অনলি চাইল্ড ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরকে রাখতে চাই তাহলে বাবার অনুমতির প্রয়োজন বা সুপার কিওয়ার্ডের প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি শুধুমাত্র সন ক্লাসের ভেতরে কনস্ট্রাক্টরকে রাখি তাহলে এই কনস্ট্রাক্টরকে কি ফাদার ব্যবহার করতে পারবে নাকি শুধু সন ব্যবহার করতে পারবে নাকি উভয়ই ব্যবহার করতে পারবে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো শুরুতেই চলেন আমরা ফাদারের একটা অবজেক্ট তৈরি করি তাহলে আমি যদি ফাদারের অবজেক্ট তৈরি করি আমি জাস্ট ফাদারের অবজেক্ট তৈরি করেছি ফাদারের ভেতরে কিন্তু কোনো কনস্ট্রাক্টর নেই কনস্ট্রাক্টর আছে কার কাছে আমার পুত্রের কাছে বাট আমি অবজেক্ট তৈরি করেছি কার ফাদারের এবার যদি আমি আউটপুট দেখি দেখেন কোনো কনস্ট্রাক্টরের এক্সিকিউশন আমি দেখতে পাচ্ছি না কেননা উত্তরাধিকার সূত্রে প্রপার্টিসগুলো পাবে ছেলে কিন্তু উল্টো দিকে ছেলের প্রপার্টি কিন্তু বাবা পাবে না দ্যাটস হোয়াই এখানে আমাদের কনস্ট্রাক্টরটা যেহেতু চাইল্ড ক্লাসের ভেতরে বা পুত্রের কাছে বাবা উল্টা দিকে উত্তরাধিকার গিয়ে বাবা সেই সম্পত্তি পাবে না কেননা উত্তরাধিকারটা কি হবে দাদা থেকে বাবার কাছে আসবে বাবার কাছ থেকে ছেলের কাছে যাবে রাইট উল্টা দিকে কিন্তু যায় না দিক মিনস হচ্ছে ছেলের কাছ থেকে বাবার কাছে গেল আবার সেখান থেকে উল্টা দিকে সেটা দাদার কাছে চলে গেল বিষয়টা এরকম নয় তাহলে উত্তরাধিকারের যেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় বাবার কাছ থেকে শুধুমাত্র ছেলে পাবে কিন্তু ছেলের কাছ থেকে কখনো বাবা পাবে না এটা আমরা এখানে দেখে ফেললাম প্র্যাকটিক্যালি কিন্তু যদি আমি ছেলের অবজেক্ট তৈরি করি তাহলে ছেলের কাছে যেহেতু কনস্ট্রাক্টরটা রয়েছে সেহেতু অবশ্যই ছেলে পাবে দেখেন আই এম কনস্ট্রাক্টর অফ সন ক্লাস সরাসরি এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অনলি চাইল্ড ক্লাসের ভেতরে যদি আমরা কনস্ট্রাক্টর লিখতে চাই তাহলে কি হবে আমরা সেই বিষয়টাও ডান রেখে ফেললাম তো যেটা হয়ে যাচ্ছে আমি সেটার পাশে ডান লিখে দিচ্ছি ডান লিখে দিচ্ছি তাহলে অনলি চাইল্ড ক্লাসের ভেতরে আমরা কনস্ট্রাক্টর কীভাবে রাখবো রাখলে কি হবে সেটা আমরা বুঝে গেলাম এখন এই যে চাইল্ড ক্লাসের ভেতরে আমরা যে কনস্ট্রাক্টরটা রেখেছি এই কনস্ট্রাক্টরটা যেহেতু শুধুমাত্র চাইল্ড ক্লাসই পাচ্ছে সুতরাং অনলি চাইল্ডের অবজেক্ট থেকেই এখানে প্যারামিটার পাস করানো যাবে তাহলে এবার যদি আমরা একটা প্যারামিটার পাস করাই সে এখানে একটা প্যারামিটার পাস করাচ্ছি আমি মেসেজ এবং এই মেসেজটাকেই আমি কনসুল লগের মধ্যে দিতে চাচ্ছি সে ধরুন এখানে আমি দুরকম মেসেজ পাঠাবো একটা মেসেজ পাঠাবো হচ্ছে আমি চাইল্ডের কাছ থেকে একটা মেসেজ পাঠাবো আমি হচ্ছে সনের প্যারেন্টের কাছ থেকে প্রথমে আসলাম চাইল্ড বা সনের কাছ থেকে তাহলে সনের কাছ থেকে আমি পাঠালাম তাহলে দিস ইজ এ কনস্ট্রাক্টর প্যারামিটার ফ্রম ফ্রম সন ক্লাস ওকে বা চাইল্ড ক্লাস তাহলে এই কনস্ট্রাক্টরটা যেহেতু শুধুমাত্র পুত্রের কাছেই আছে সেহেতু এর প্যারামিটারটাও শুধুমাত্র পুত্রের কাছ থেকেই সে রিসিভ করবে কিন্তু যদি আমরা চেষ্টা করি বাবার কাছ থেকে প্যারামিটার পাঠাবো বাবার অবজেক্ট তৈরি করলাম এখানে আমরা চেষ্টা করে দেখতে পারি যে বাবার কাছ থেকে কোনো প্যারামিটার পাঠালে সে রিসিভ করে কি করবে না এখানে যদি আমরা লিখে দিই ফাদার খেয়াল করে দেখেন শুধুমাত্র পুত্রের কাছ থেকে কনস্ট্রাক্টর প্যারামিটার রিসিভ করবে বাবা যেহেতু উত্তরাধিকার সূত্রে পুত্রের কোনো কনস্ট্রাক্টর বা পুত্রের কোনো প্রপার্টি পাবে না সেহেতু বাবা কিন্তু কোনো কনস্ট্রাক্টর রিসিভ করতে পারছে না কনস্ট্রাক্টর প্যারামিটারও রিসিভ করতে পারছে না এই অবস্থায় যদি আমরা রান করি খেয়াল করে দেখেন দিস ইজ কনস্ট্রাক্টর প্যারামস ফ্রম সন ক্লাস অর্থাৎ শুধুই মাত্র পুত্রের কাছ থেকে আমরা যে কনস্ট্রাক্টর প্যারামিটারটা পাঠিয়েছি শুধু সেই কনস্ট্রাক্টর প্যারামিটারটাই কাজ করছে বাট বাবার কাছ থেকে যে কনস্ট্রাক্টর প্যারামিটারটা আমরা পাঠিয়েছি সেই কনস্ট্রাক্টর প্যারামিটারটা কিন্তু মোটেও কোনোভাবেই মোটেও কোনোভাবেই কাজ করছে না তাহলে এই বিষয়টা আমাদের দেখা হয়ে গেল যে অনলি চাইল্ড ক্লাসের ভেতরে প্যারামিটার রাখলে ঘটনাটা কি ঘটবে এরপরে আমরা আসি যদি আমরা প্যারেন্ট এবং চাইল্ড উভয়ই ক্লাসের ভেতরেই কনস্ট্রাক্টরকে রাখি এবার চলেন উভয় ক্লাসের ভেতরেই কনস্ট্রাক্টরকে রাখা যাক উভয়ের ভেতরে অর্থাৎ আপনার যে ফাদার ক্লাস আছে এই ফাদার ক্লাসের ভেতরেও আপনার কনস্ট্রাক্টর থাকবে এবং আপনার যে সন ক্লাস আছে এই সন ক্লাসের ভেতরেও আপনার কনস্ট্রাক্টর থাকবে অর্থাৎ পিতা এবং পুত্র উভয়ের কাছে কনস্ট্রাক্টর থাকলে তখন আচরণটা কেমন হবে প্রথমে আসি আমি পিতার ভিতরে কনস্ট্রাক্টরটা রেখে দেই তো সরাসরি যদি আমি পিতার ভেতরে কনস্ট্রাক্টরটা রেখে দেই এবং এই পিঠার ভেতরে যে কনস্ট্রাক্টরটা আমি রেখে দিয়েছি এই কনস্ট্রাক্টরের ভিতরে সিম্পলি আমি একটা কনসোল লগ দিয়ে দিচ্ছি এই কনসুল লগের ভিতরে দিয়ে দিলাম যে হচ্ছে আই অ্যাম আই এম ফাদার আই এম ফাদার কনস্ট্রাক্টর আমি হই বাবার কনস্ট্রাক্টর একইভাবে যদি আমি পুত্রের ভিতরে কনস্ট্রাক্টর রাখতে চাই তাহলে নিশ্চয়ই আপনারা এর আগে দেখে এসেছেন যে পুত্রের ভিতরে কনস্ট্রাক্টর রাখতে গেলে সুপার কিওয়ার্ডের প্রয়োজন হবে তাহলে পুত্রের ভেতরে যে কনস্ট্রাক্টরটা আমি রাখলাম এই কনস্ট্রাক্টরের নাম আমি দিয়ে দিলাম এর ভেতরে একটা কনসোল লক দিয়ে দিচ্ছি বোঝার জন্য যে আই অ্যাম সন কনস্ট্রাক্টর এখন যদি কি না আমাদের ফাদারের ভেতরেও কনস্ট্রাক্টর থাকে আবার সনের ভেতরেও কনস্ট্রাক্টর থাকে তাহলে ফাদারের কনস্ট্রাক্টর ফাদারের মতো করে কাজ করবে আবার সনের কনস্ট্রাক্টর সনের মতো করে কাজ করবে অর্থাৎ উভয়ের কাছেই যেহেতু কনস্ট্রাক্টর রয়েছে সো উভয়ের কনস্ট্রাক্টর সেপারেটলি কাজ করবে বিষয়টা এরকম খেয়াল করে দেখেন আমরা যদি ফাদারের অবজেক্ট তৈরি করি তাহলে মাত্র ফাদারের কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে আবার আমরা যদি সনের কনস্ট্রাক্টর বা সনের অবজেক্ট তৈরি করি তাহলে কেবলই মাত্র সনের কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে এবং সেই সাথে সন যেহেতু উত্তরাধিকার সূত্রে বাবার কনস্ট্রাক্টরের মালিক সেহেতু বাবারটাও এক্সিকিউট হবে এখানে খেয়াল করে দেখেন আমি আবারও বিষয়টাকে রিপিট করছি যে আমার ফাদারের কাছেও কনস্ট্রাক্টর রয়েছে আবার আমার সনের কাছেও কনস্ট্রাক্টর রয়েছে সনের কাছে তো কনস্ট্রাক্টর আছেই কিন্তু উত্তরাধিকার সূত্রে সে ফাদারের কনস্ট্রাক্টরটাকেও যেহেতু পেয়ে গেছে সেহেতু সনের অবজেক্ট যদি আমরা তৈরি করি তাহলে সনের কনস্ট্রাক্টর তো এক্সিকিউট হবেই উত্তরাধিকার সূত্রে সে যেহেতু বাবার কনস্ট্রাক্টরটাও পায় সেহেতু বাবার কনস্ট্রাক্টরটাও এক্সিকিউট হবে এবং সেটাই কিন্তু হয়েছে খেয়াল করে দেখেন উত্তরাধিকার সূত্রে সে বাবার যে কনস্ট্রাক্টরটা পেয়েছে শুরুতে সেই বাবার কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয়েছে দেন তারপরে সে নিজের ভেতরে যে কনস্ট্রাক্টরটা রেখেছে বা নিজের কনস্ট্রাক্টর যেটি তার কাছে আছে সেটি এক্সিকিউট হয়েছে অর্থাৎ উভয়ের কাছে যদি কনস্ট্রাক্টর থাকে আমি আবারও বলছি উভয়ের কাছে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে বাবার কনস্ট্রাক্টর শুধু বাবাই পাবে আর ছেলে উত্তরাধিকারের সূত্রে বাবারটাও পাবে এবং ছেলে নিজের ভেতরে যেটা রাখলো সেটাও পাবে তাহলে এই কনসেপ্টটাও আশা করি আমাদের ডান যে যদি প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস উভয়ের কাছে কনস্ট্রাক্টর থাকে তাহলে কি ঘটনা ঘটবে এরপরে আসি উভয়ের ভেতরেই যদি আমরা প্যারামিটার পাস করাই সে আমরা বাবার প্যারামিটার পাস করালাম বাবার কনস্ট্রাক্টরের ভেতরেও বাবার প্যারামিটার পাস করালাম সে আমি এই প্যারামিটার নাম দিয়ে দিচ্ছি মেসেজ আন্ডার স্কোর ফাদার ওকে বা ফাদার ওকে ফাইন মেসেজ আন্ডারস্কোর ফাদার ফর সিম্প্লিসিটি বোঝার জন্য আর এখানে সনের ভেতরে যে কনস্ট্রাক্টরটা আমি তৈরি করেছি এই কনস্ট্রাক্টরের নাম দিলাম সন আন্ডার স্কোর মেসেজ আন্ডারস্কোর সন এখন দুই জায়গাতেই কনস্ট্রাক্টর আছে আমার সন ক্লাসের ভেতরেও কনস্ট্রাক্টর আছে আবার আমার ফাদার ক্লাসের ভেতরেও কনস্ট্রাক্টর আছে এবং উভয়ই কনস্ট্রাক্টরই আমার প্যারামিটার রিসিভ করতে সক্ষম তাহলে ঘটনাটা কি ঘটবে সে আমি শুধুমাত্র বাবার অবজেক্ট তৈরি করলাম তাহলে বাবার অবজেক্ট যদি আমি তৈরি করি বাবার অবজেক্ট যদি তৈরি করি তাহলে হ্যাঁ এখানে বাবার অবজেক্টের মধ্য দিয়ে আমরা বাবার কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার পাস করাতে পারি তাহলে বাবার কনস্ট্রাক্টরের ভিতরে যদি আমরা প্যারামিটার পাস করাই তাহলে বাবার কনস্ট্রাক্টর শুধু বাবারটাই কাজ করবে উত্তরাধিকারের সূত্রে বাবা কিন্তু ছেলের কোনো সম্পত্তি পাবে না তাহলে এবার যদি আমরা আউটপুট দেখি খেয়াল করে দেখেন আই অ্যাম কনস্ট্রাক্টর প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর অর্থাৎ বাবার যে অবজেক্ট তৈরি করেছি আমরা এটার ভিতরে যদি আরও স্পষ্টভাবে আমি লিখে দিই যে মেসেস ফ্রম মেসেস মেসেজ ফ্রম ফাদার কনস্ট্রাক্টর ওকে তাহলে আরও বুঝতে সমস্যা হবে সুবিধা হবে যে মেসেস প্যারামস ফ্রম ফাদার কনস্ট্রাক্টর যদি এভাবে লিখে দেয় তাহলে প্যারামিটার পাঠিয়েছি কার কাছ থেকে বাবার কাছ থেকে তাহলে বাবার অবজেক্ট তৈরি করলে বাবার কাছ থেকে প্যারামিটার পাঠাতে পারবো যে মেসেস প্যারামিটার ফ্রম ফাদার কনস্ট্রাক্টর তাহলে বাবার ক্লাস থেকে বাবার অবজেক্টে আমরা বাবার কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার পাস করাতে পারবো ঠিক একইভাবে যদি আমরা এখানে সনের তৈরি করি সনের অবজেক্ট তৈরি করি সনের অবজেক্টের ভেতরে যদি আমরা প্যারামিটার পাঠাই জাস্ট এই প্যারামিটারের ভেতরে আমি কনসুল লগের ভেতরে বলে দিলাম যে মেসেস প্যারামিটার ফ্রম সন কনস্ট্রাক্টর তাহলে বাবারটা বাবা এক্সিকিউট করবে বাবার প্যারামিটার নিয়ে বাবা কাজ করবে না প্রবলেম এবং সনের প্যারামিটার নিয়ে সন কাজ করবে এবার যদি আমরা আউটপুট দেখি খেয়াল করে দেখেন বাবার প্যারামিটার নিয়ে বাবা কাজ করছে বেশ ভালো কথা এবং সনের প্যারামিটার নিয়ে সন কাজ করছে বেশ ভালো কথা কিন্তু মাঝখানে একটা আনডিফাইন্ড আমরা দেখতে পাচ্ছি এই আনডিফাইনটা কেন দেখতে পাচ্ছি না বাবার কনস্ট্রাক্টরটা আবার উত্তরাধিকার সূত্রে পুত্রও কিন্তু পেয়ে গেছে বাবার কনস্ট্রাক্টরটা উত্তরাধিকার সূত্রে পুত্র পুনরায় সেটা পেয়ে গেছে কিন্তু পুত্র যেহেতু নিজের ভেতরেই কনস্ট্রাক্টরের প্যারামিটারটা পাস করিয়েছে সো উত্তরাধিকারের সূত্রে সে যেটা পেল সেটাটা সেইটারটা কি হবে রাইট সেজন্যই কিন্তু এখানে আনডিফাইন্ড এসেছে কেননা প্রথম এক্সিকিউশনটা হয়েছে সরাসরি বাবার কাছ থেকে দ্বিতীয় এক্সিকিউশনটা হচ্ছে উত্তরাধিকারের এক্সিকিউশন তৃতীয় এক্সিকিউশনটা হয়েছে পুত্রের নিজের এক্সিকিউশন দ্যাটস ওয়াই মাঝের এক্সিকিউশনটা আমরা দেখতে পাচ্ছি আনডিফাইন্ড এখন শুধুমাত্র যদি আমরা এমনটা করি যে সনের কনস্ট্রাক্টরের ভেতরেই আমরা প্যারামিটার পাঠিয়েছি আর কোথাও না অনলি সন সেক্ষেত্রে আউটপুটটা কেমন হবে উপরে আনডিফাইন্ড হবে কেননা উত্তরাধিকার সূত্রে সন যে এই কনস্ট্রাক্টরটা পেয়েছে অ্যাকচুয়ালি সেখানে কোনো প্যারামিটার আমরা পাঠিয়ে আমরা সনের যে নিজস্ব কনস্ট্রাক্টর সেই কনস্ট্রাক্টরের ভিতরে যে প্যারামিটার পাঠিয়েছি সেখান থেকেই আউটপুটটা পাচ্ছি তো আশা করি এখান থেকে এই আচরণটাও আপনারা বুঝতে পেরেছেন যে যদি প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস উভয়ের কনস্ট্রাক্টরের ভিতরেই আমরা প্যারামিটার পাঠাই তাহলে ইনহারিটেন্সের আচরণটা কেমন হবে তো বিশাল বড় একটা বিষয় তো মাথায় রাখবেন ছয়টা বিষয় প্রথমে হচ্ছে অনলি প্যারেন্ট ক্লাসের ভেতরে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে কি হবে এবং সেই কনস্ট্রাক্টরে প্যারামিটার পাঠালে কি হবে সেটা অনলি চাইল্ড ক্লাসের ভেতরে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে কী হবে এবং সেখানে প্যারামিটার পাঠালে কি ঘটনা ঘটবে আরও একটা বিষয় মনে রাখতে হবে যদি উভয়ের কাছে কনস্ট্রাক্টর থাকে তাহলে কী ঘটনা ঘটবে এবং উভয়ের কাছেই যদি প্যারামিটার পাঠানো হয় তাহলে কি ঘটনা ঘটবে তা আশা করি মোটে এই ছয়টা বিষয় আপনারা বুঝতে পেরেছেন যেটার মাধ্যমে আমরা ইনহারিটেন্স যে সম্পর্ক সেই সম্পর্কে কনস্ট্রাক্টরের যে ভূমিকা সেই ভূমিকা সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ সবাইকে